ওই গল্পটার কথা মনে আছে ওই যে দুই ভাই খেলতে খেলতে বাড়ির কিছুটা দূরে পাহাড়ি ওই টিলাটার উপরে উঠে গিয়েছিল যে টিলায় সহজে কেউ যায় না সেখানে একটা পরিত্যক্ত কুয়া ছিল সেই কুয়ার মধ্যে একটা পুরনো বালতিও ঝুলে ছিল ভিতরে পানি ছিল না টেরা বালতি নিয়ে রশি নিয়ে খেলতে খেলতে হলো কি বড় ভাইটা চার বয়স নয় দশ সে ভিতরে পড়ে গেল পরিত্যক্ত কুয়ার ভিতরে পড়ে গেল খুব বেশি গভীরও ছিল না আবার কম গভীরও ছিল না এখন ওই বড় ভাইটা কত চেষ্টা করছে উপরে উঠতে পারছে না আর সাত বছরের ভাইটা ছোট ভাইটা সে কত চেষ্টা করছে বুঝতে পারছে না কিভাবে তার বড় ভাইকে তুলবে কত সাহায্য চেয়ে হেল্প হেল্প বাঁচাও বাঁচাও চিৎকার করেছে গ্রাম থেকে বেশ দূরে তো এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে কিছুতেই তো ভাইকে তুলতে পারছে না কি করবে সে বুঝে উঠতে পারছে না পরে করলো কি ওই যে বালতি নামানোর রশিটা ছিল না এটা নামিয়ে দিল নিচে নিচে নামিয়ে দিয়ে বললো ভাইয়া তুমি আমি শক্ত করে এদিকে ধরে রাখি তুমি চেষ্টা করে এটা ধরেই উঠে আসো আর কোনো উপায় নাই ভাইয়া এটা ধরে উঠে আসতো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বাঁচতে হলে তুমি সাবধানে উঠে আসো তো বড় ভাই বলছে তুই কি করে আমার ভার টেনে তুলবি এটা অসম্ভব বলছে তুমি ওটা চিন্তা না করে রশিটা ধরে উঠে আসতে চেষ্টা করো এদিকে কিভাবে টানা দিয়ে রাখবো আমি চেষ্টা করছি এই ছোট ভাইটা কিভাবে তার শরীরের সাথেও পেঁচালো রশিটাকে এবং কাছাকাছি একটা গাছ ছিল সেটাকে ধরে অনেক কষ্টে সে সহ্য করে রয়েছে অত গভীর থেকে তার ভাই বেয়ে বেয়ে উঠছে ওজন অনেক বেড়ে যাচ্ছে ওকে প্রায় টেনে নিয়ে আসতে চাচ্ছে তবু সে শক্ত করে গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে দিল এবং অবশেষে বড় ভাইটা ওই রশি বেয়ে উপরে উঠে আসলো তারপর তো তাদের কি অবস্থা ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা করে বাড়ি ফেরায় মা প্রথমে যা বকা ছকার বকলো বাবা বকছে বাবা লাঠি নিয়ে আসছে মাপ দেবে বেশি সাহস হয়ে যাচ্ছে সন্ধ্যা করে ঘরে পেলো ইত্যাদি তখন ওরা কত কষ্ট করে বোঝাতে চেষ্টা করছে যে বড় ভাই বলছে আমি পড়ে গেছিলাম ও আমাকে দড়িটা ধরে পারে উঠতে সাহায্য করেছে কেউ বিশ্বাস করছে না আশেপাশের বাসার যারা আসছে সবাই বলছে কি বানোয়াট গল্প বলছে এইটুকু বয়সে ছেলেরা ওদের দাদু ছিলেন নব্বই বছরের বেশি যার বয়স সবার কথা শুনে টুনে অবশেষ উনি বললেন আমি তোমাদের কথা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে ছোট ভাই তুমি বড় ভাইকে বাঁচিয়ে তুলতে পেরেছ সবাই বলে আপনি এত জ্ঞানী ব্যক্তি আপনি কি করে এরকম একটা বানানো গল্প বিশ্বাস করতে পারেন বাবা দেখেন এটা কোনো দিনও হতে পারে বলছে হ্যাঁ এটা হতে পারে কারণ তোমরা এখন পারবে না সম্ভব না অসম্ভব এরকম কথা যে বলে যাচ্ছ একটা না ওখানে পাহাড়ের উপর এমন একটা ব্যক্তিও ছিল না যে ওদেরকে নিরুৎসাহিত করবে বলবে না তোমরা পারবে না চেষ্টা করে লাভ নেই কেউ ছিল না বলে ওদের চেষ্টাটা একান্ত ছিল এবং শেষ পর্যন্ত ওরা সফল হয়েছে কেমন লাগলো গল্পটা বন্ধুরা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর মূল্যবান কমেন্টটা আশা করছি কিন্তু কেমন ভালো থেকো